ব্লগ সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে থাকছে একদম বেসিক একটি টি শার্ট মেক নতুনদের জন্য আইকনের পরিচিতি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে আপনার সফটওয়্যারে প্রবেশ করবেন, এরপরে আপনি প্রথম উপরে যে আইকনটি আছে রেক্ট্যাঙ্গেল, এই আইকনটি নেবেন। সফটওয়্যারে প্রবেশ করার পরে নেওয়ার পরে আপনি ডিসপ্লেতে এসে মাউসটা ক্লিক দিয়ে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে একটা বোর্ড আকারে আসবে, এখানে আপনি মেজারমেন্ট লেন্থের মেজারমেন্ট বসিয়ে দেবেন। এখানে উইথ উইথের মেজারমেন্টটা আমরা হাফে নেব, পরে আমরা ফোল্ড করতে পারবো। নেওয়ার পরে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি এখানে এসে লিঙ্কস উঠাবেন। ফার্স্ট ফার্স্ট ফ্যানে থাকা অবস্থায় বা পেন্সিলে থাকা অবস্থায় আপনার এই ডিজাইনগুলো করতে হবে। এখানে আমরা আবার প্যাটার্নটা সেভ দিয়ে নেবো একটা ফাইল আকারে কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভে। এরপর আমরা সাইজ সিলেক্ট করব, কি সাইজের প্যাটার্ন মেক করব। এখানে চারটা সাইজ আছে, তার থেকে আমরা একটা সাইজ রাখব, যে মাস্টার সাইজ যেটাকে বলে, স্যাম্পল সাইজ যেটাকে বলে, সেই সাইজটা রেখে আমরা ওকে করে দেব। ওকে করে দিলাম, এরপর আমরা সেভ দিলাম। সেভ দিলে আমার একটা ফাইল কম্পিউটারে তৈরি হয়ে গেছে। এবার আমরা পেন্সিলে থাকা অবস্থায় আমরা বাদবাকি মেজারমেন্ট আমরা নেব কোন কোন অপশনের, নেক উইথ 21.5, সেখানে আমরা নেব 10.75। এখানে আমরা মেজারমেন্টটা নিয়ে নিলাম, বাস প্রথম লাইন থেকে একটু দূরে যায় ক্লিক দিলে মেজারমেন্টটা আপনার সরে যাবে। ওই পয়েন্ট একটু দূরে ক্লিক দেবেন প্রথম পয়েন্ট থেকে। এরপর এখানে ফরন নেক ডোরের পাশে 10.75 একটু দূরে ক্লিক দিতে হবে। হ্যাঁ একটু দূরে, এই যে মাউসটা ধরে একটু দূরে ক্লিক দিলে বোর্ডটা আসবে। এখানে 2 ব্যাক নেক ডোর শোল্ডার স্লোপ নেবো। এবার শোল্ডার স্লোপ নেব আমরা 4.5 cm। এখানে দেওয়া নাই, জাস্ট আপনাদের আমি জাস্ট ড্রয়িং করে দেখাচ্ছি, বা লাইনগুলো অ্যাড করে দেবেন পয়েন্ট টু পয়েন্ট। লাইনে ক্লিক দিলে আপনার লাইনটা অ্যাড করে দেবে। এরপরে আমি একটা আপনি নেক বা শোল্ডার উইথের মেজারমেন্টটা নিয়ে নেবেন। শোল্ডার উইথে আছে যে সংখ্যাটা থাকবে তার হাফ নেবেন। এখানে নিয়ে আপনি পয়েন্ট টু পয়েন্ট অ্যাড করে দেবেন। এরপরে আবার আর্মহোলের মেজারমেন্ট যেটা থাকবে ঠিক সেম ওইটা নিয়ে নেবেন, 25.5। নেওয়ার পরে ওখানে জাস্ট পজিশনে একটা ইনলাইন টেনে দেবেন। এরপরে পুরো পুরো প্যাটার্নটা সিলেক্ট করে আপনি একটা লিঙ্ক শুটা নেবেন। লিঙ্ক শুটা নেওয়ার পরে এরপরে আপনি ফার্স্ট এই পেন ফার্স্ট পেনে থাকা অবস্থাতেই আপনি এখানে ড্রয়িং অবস্থায় থাকাতে আপনি রাইট ক্লিক দেবেন। রাইট ক্লিক দিয়ে আপনার আইকন চেঞ্জ করতে হবে না, রাইট ক্লিক দিয়ে সবুজ আকারে লাইনটা হবে, হওয়ার পরে এবার আপনি আলতোভাবে টেনে সেভ আকারে পরিণত করে নিতে পারবেন। এরপর আপনি মিরর করবেন, মিরর আইকনে যায় সিলেক্ট করবেন। প্রথম যেটা মিরর করবেন তার যে লাইনটার মিরর করবেন ওই লাইনটার বিপরীত লাইনটাতে আপনি ক্লিক দিয়ে, এই লাইনটা ক্লিক করলে আপনার লাইনটা বিপরীত হয়ে যাবে। এরপরে আপনি আবার যে লাইনটা শেপ করতে চান ওই লাইনটার উপরে ক্লিক দিয়ে সবুজ করে নিয়ে আলতোভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, যেমন আমি চেষ্টা করছি অ্যাডজাস্ট করার জন্য। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ড্রয়িং যতক্ষণ করবেন জাস্ট এই ফার্স্ট প্যানে থাকা অবস্থায় ড্রয়িং করবেন, এখানে আপনার আদার্স অন্যান্য সেকেন্ড প্যান বা অন্যান্য কাজের কাজ নাই। এখানে আপনার শুধু ফার্স্ট প্যান অথবা পেন্সিলের কাজ আর কয়েকটা আইকনের কাজ আছে যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাইনটা আমরা লিঙ্কটা শুটিয়ে নিলাম, এরপর আমরা আবার মিরর করব। দেখেন মিরর করছি, হ্যাঁ আবার মিরর হয়েছে। এখানে ক্লিক দিয়ে আপনি কি করবেন, প্রথম মিডল লাইন ক্লিক দেওয়ার পরে আপনি ভিতরে যে লাইনগুলো ক্লিক নিতে চান সেই লাইনের উপরে ক্লিক দেবেন। প্রথম মিডল লাইনে ক্লিক দেবেন, এরপরে ভিতরের লাইন, এরপরে আবার আইকনে থাকা অবস্থায় রাইট ক্লিক দিয়ে সবুজ করে নিয়ে মাউসটা চাপ দিয়ে ধরে আইকনগুলো মানে ওই পয়েন্টগুলো সরিয়ে নেবেন। দেখবেন আপনার সেপগুলো খুব সুন্দর আকারে পরিণত হয়ে গিয়েছে। বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। এবার আমি ব্যাক সেম সিস্টেমে আমি ব্যাকের শেপটা করব, লাইনটার উপর রাইট ক্লিক দেবো, সবুজ হবে। সবুজ হওয়ার পরে পয়েন্টগুলো আসবে, আমি মাউস ধরে আস্তে ধীরে সরানোরা করে নেব। ঠিক আছে, তো বন্ধুরা আমার শেপগুলো আর একটু একটু সমস্যা মনে হচ্ছে, সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করছি। চলুন আবার আমরা কোথায় সমস্যা একটু দেখে নিলাম, ভালো করে দেখে নেওয়ার পর আবার পয়েন্টগুলো ভাবে রাইট ক্লিক দিয়ে সবুজ হওয়ার পরে পয়েন্ট গুলো ধরে একটু সরিয়ে নেব। সরিয়ে নিলাম লাইনগুলো, বাকি যে লাইনগুলো ছিল লাইনগুলো আমি ডিলেট করে দিলাম। ডিলেট করার পরে এরপর আমি এই যে আইকনটিতে ক্লিক দিয়েছি, হ্যাঁ
আইকনটি ক্লিক দেওয়ার পরে আমি লাইনগুলো কাটছি, যে লাইনটা আমি কাটবো সেই লাইনটার বিপরীতটা আগে ক্লিক দেবো, তারপর সেই লাইনটার উপরে ক্লিক দেবো, অর্থাৎ আমার লাইনটা কেটে যাবে। এই যে কাটিং লাইন, কাট লাইন লেখা আছে, কাট লাইন, এরপরে এটা আমি ডিলিট করে দেবো, যে লাইন কাটা যাবে না সেই লাইন আমি ডিলিট করে দেবো। এরপরে আবার মিরর করবো পুরোটাই সিলেক্ট, প্রথম মাঝখানের লাইনটা সিলেক্ট করে অপোজিট সাইড পুরোটা সিলেক্ট করে আপনার এই পাশে মিরর হয়ে যাবে, অলরেডি মিরর হয়ে গিয়েছে। এরপরে আপনি আসবেন একে সারগামের মেজারমেন্টটা দেখার জন্য, চারটা পয়েন্ট আপনি মেজারমেন্টটা নেবেন, মেজারমেন্ট আইকনটি নিয়ে ক্লিক দিবেন, চারটা ক্লিক দিলে আপনার চার অংশের মেজারমেন্টটা একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে নেকের মেজারমেন্টটা আপনি 3 থেকে 4 সিএম শর্ট নেবেন, কেন নেকের ডিপ থাকে এখানে, যার কারণে এটা মুভ করে সরিয়ে নেবেন, সরিয়ে নিলাম মুভ করে। এরপরে আমরা চলে যাব স্লিভে, ফ্রন্ট ব্যাক এবং নেক আমার করা শেষ, এবার আমরা স্লিভে চলে যাবো। স্লিপ সেম সিস্টেমে আমরা একটা বোর্ড নেওয়ার সময় প্রথম পেন্সিল ধরে চাপ দিয়ে ছেড়ে দিলে পরে এরকম বোর্ড চলে আসবে। তারপরে এবার আমরা স্লিপের লেন্থ এবং উইথ নিয়ে নিলাম, এরপরে আমরা স্লিপ ক্যাপের মেজারমেন্টটা নিচ্ছি, ক্যাপ স্লিপ ক্যাপ মেজারমেন্ট নিয়ে আমরা লাইনটা সোজা করে এবং স্লিপ উইথের মেজারমেন্ট, জাস্ট পেন্সিলে থাকা অবস্থায় আপনি এই কাজগুলো করবেন, বা এই একটা পেন্সিলের দ্বারাই অনেকগুলো কাজ। এরপরে আমরা লিঙ্ক সুটায় নিলাম, লিঙ্ক সুটায় নেওয়ার পরে আমরা শেপ রাইট ক্লিক দিয়ে আমরা পয়েন্ট আকারে তৈরি করে নিয়ে লাইনগুলো শেপ দিয়ে নিচ্ছি। এরপরে মিরর করার জন্য দেখেন শেপটা সমস্যা আছে কিনা, এরপর আমরা মিরর করবো, মিরর করে নেব। আর্মহোলের মেজারমেন্ট কত আছে এবং স্লিভের আর্মহোলের মেজারমেন্ট কত আছে সেটা আমরা অ্যাডজাস্ট করতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে যে আসলে এটার সাথে ওটার মিল আছে কিনা, মিল না থাকলে হবে না, মিল থাকতে হবে, এটা জয়েন্টের একটা ব্যাপার আছে। আমি এগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি এবং আর্মহোলের সাথে মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে নেওয়ারও চেষ্টা করছি। দেখেন শেপগুলো আমি স্মুথলি করার চেষ্টা করছি। এরপরে আমি আরও আলতোভাবে আরেকটু সরিয়ে নেব, আর একটু কমিয়ে নেব, আমার হয়ে গেছে এবং লাইনগুলো আমি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি আবার নতুন করে পেন্সিল দিয়ে লাইনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। লিঙ্ক শুট হয়ে দিলাম, এরপরে মিরর করলাম, দেখেন মিরর লাইনটা ক্লিক দিয়ে মাঝখানটা ক্লিক দিয়ে এরপরে অপর সাইডগুলো সিলেক্ট করলে আপনার এই পাশে ঘুরে চলে আসবে। এরপরে আমি আপনি আর একটা লিঙ্ক শুট নিয়ে বা মুভ করে সরানোরা করতে পারবেন, পুরোটা একটা লিঙ্ক শুট নিলাম। এরপরে আমি সেভ দেবো, সেভ দেওয়ার পরে এবার আমরা প্যাটার্ন কাটিং এ চলে যাবো, যে প্যাটার্ন কাটিং, এরপরে প্রত্যেকটি লাইনের মাঝখানে একটা করে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনি একটা রাইট ক্লিক দিবেন, রাইট ক্লিক দেওয়ার পরে এবারে ইন লাইন লেখা আসবে, ইন লাইনগুলো সিলেক্ট করে এরপরে আপনি ফ্রন্ট বলে ফ্রন্ট, এবার আমরা কাটিং করছি ফ্রন্ট, ফ্রন্ট সেল ফেব্রিক সেল 1:1 একটার জন্য একটা। এবার ব্যাক, প্রত্যেকটি লাইনের কাট বাই লাইন কাটিংটা দুইভাবে করা যায়, একটা ভাবে আর একটা ভাবে আপনার রাইট ক্লিক দিয়ে অটো কাট আসবে, ওখানে কাটিয়ে প্রত্যেকটি লাইনে সিলেক্ট দিয়ে কাটিং করলে, দুটো অপশনে আপনাদেরকে দেখালাম, ফ্রন্ট ব্যাক হলে ব্যাক। এবার আবার নেক বা স্লিপ কাটিং করি, প্রত্যেকটি লাইনের মাঝখানে একটা করে ক্লিক দিলে লাইন কেটে যাবে, কাট বাই লাইন নিলে, বা ওই যে প্যাটার্ন কাটিং যে আইকনটি আছে আমি ফার্স্টে দেখাইছি। এবার স্লিপ লেখেন এখানে, স্লিপ স্লিপ 1:1:2 স্লিপ দুইটা লাগবে, 1:2 ওকে, ওখানে দুইটা টিক লাগবে। এরপরে আসেন নেক, নেক একবার পুরোটা সিলেক্ট করে একবারে কাটিং করতে পারেন, প্যাটার্ন কাট রাইট ক্লিক, পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক দিবেন, বর্ডার করে প্যাটার্ন কাটিং লেখা আসবে। এবারে কাটিং লেখা আসার পর এখানে নেক টিপ রিপ লিখবেন, নেকে যেহেতু রিপ ওখানে একটা টিপ উঠে দিবেন, এবারে ওকে দেবেন, এখানে কাটিং শেষ, আমার প্যাটার্ন কাটিং শেষ, বাস ফার্স্ট প্যানে থাকা অবস্থায় আপনার প্যাটার্ন কাটিং শেষ। এবার আপনার আসেন সেকেন্ড প্যানের কাজ, সেকেন্ড প্যান এই যে সেকেন্ড প্যানে আসছি, দ্বিতীয় লাইনটা আমার সবুজ হয়ে গেছে, কেসি যে লাইনটা আছে। এরপর আমি এই দ্বিতীয় প্যানে থাকা অবস্থায় মাঝখানে ক্লিক করে র্যাপ করে ওকে দেব, দেখেন ফোল্ড হয়ে যাবে। এরপরে প্রত্যেকটি লাইনে যেটা যেটা আপনি ফোল্ড করতে চান প্রত্যেকটির উপরে ক্লিক দিলে আপনার ফোল্ড হয়ে যাবে। এরপরে কাটমার, জাস্ট ওই প্যানে থাকা অবস্থায় যে পয়েন্টে পয়েন্টে কাটমার দিতে চান সেই পয়েন্টে পয়েন্টে একটা করে ক্লিক দেবেন, আপনার কাটমার হয়ে যাবে। ইন লাইনগুলো সরাতে চান ওই লাইনের উপরে মাউসটাতে চাপ দিয়ে একটু সরানো করবেন, আপনার ওই লাইনগুলো সরে যাবে, আপনি যেখানে ইচ্ছা সেখানে সরাইতে পারবেন বা বসাইতে পারবেন। ইনশাল্লাহ
আশা করি অনেকটাই বুঝতে পারছেন। আর আমি যদি বোঝানোর জন্য আপনাদের এই ভিডিওটি আমি করেছি বন্ধুরা, আপনাদের কমেন্টস এর ভিত্তিতে। তো অতএব আমি এবার গ্রেডিং করব। গ্রেডিং না, আগে আমি সুইং অ্যালাউন্স গুলো দেবো। সুইং অ্যালাউন্স গুলো বলে আমার হেমের জন্য 2 সেম করে অ্যালাউন্স লাগে, সেজন্য এখানে সেকেন্ড প্যানে থাকা অবস্থায় রাইট ক্লিক দিয়ে ওখানে 2.2 মেজারমেন্ট সংখ্যাটা বসিয়ে দিলে এবার প্যাটার্ন গুলো সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমি গ্রেডিং এ চলে যাব। এখানে প্যাটার্নের কাজ আমার শেষ, ঠিক আছে। এখানে ব্যাগ লাগবে 1:1, ফরন লাগবে 1:1, এবার নেক 1:1, স্লিভ 1:2। আমার কাজগুলো সব কমপ্লিট, এবার আমি সেভ করব। সেভের পরে আমি এবার চলে যাব গ্রেডিং এ। গ্রেডিং এ যাওয়ার পরে এরপর আমি আবার যাবো সাইজে। সাইজ এখানে আছে, একটা সাইজ অ্যাড করব, রাইট ক্লিক দেবো। রাইট ক্লিক দিয়ে এখানে সাইজ অ্যাড লেখা আসবে, অ্যাড করবেন স্মল, মিডিয়াম, এল, এক্সেল। ওকে, সাইজ গুলো শেষ। এবার আমি গ্রেডিং চলবো। এই যে গ্রেডিং আইকন নিচে লেখা আছে, দেখেন গ্রেডিং আইকন, আমি একটা গ্রেডিং আইকন আছে, এই গ্রেডিং আইকনটা নেওয়ার পরে ওই পয়েন্ট গুলো সিলেক্ট করে আপনি এখানে মেজারমেন্ট, হ্যাঁ এখানে মেজারমেন্টটা বসিয়ে দেবেন। প্রথম ঘর হলো গিয়ে লেন্থের ঘর, 2 সিএম অথবা 3 সিএম যেটা আপনি দেন। এরপরে পুরোটা চেস্ট, ওয়েস্ট, বটম যদি 1 সেম মেজারমেন্ট থাকে আপনি ভার্টিক্যালে এখানে বসিয়ে দেবেন 1.5, যদি 3 সিএম থাকে 1.5 সিএম বসাবেন হাফ। আর মোলের মেজারমেন্ট 1 সিএম, ম্যাক্সিমাম 1 সিএম থাকে, আপনার যেটা থাকবে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে আপনি দিবেন আর মোলেন 1.5 সিএম। এরপরে আপনি নেক উইথে মেজারমেন্ট আপনার যদি 1/2 সিএম থাকে আপনি 25 মিলি দিবেন। এবার ফরন নেক ড্রপে যদি আপনার যা থাকবে ওখানে আপনি তাই দিবেন 0.5, 0.5 দিবেন। এখানে স্লিভ লেন্থে যাবেন, স্লিভ লেন্থে 1 সিএম, স্লিভ উইথে 1 সিএম, স্লিভ উইথে, স্লিভ হেম, স্লিভ উইথে দেবেন 1.5, স্লিভ ক্যাপে দেবেন 1 সিএম, স্লিভ ক্যাপে দেবেন হলো গে 3 মিলি করে। হ্যাঁ অলরেডি আমার গ্রেডিং শেষ, নেকে দেবেন আপনি 1.3, অলরেডি আমার গ্রেডিং কমপ্লিট। বন্ধুরা খুব সহজে আমি আপনার পরিচিতি এবং ব্যবহারের দেখানোর চেষ্টা করেছি, সামান্য যতটুকু সম্ভব এই টি শার্টের মাধ্যমে দেখানো, এটার মাধ্যমে যতটুকু সম্ভব আমি দেখিয়েছি। এরপরেও যদি আরও কোনো কিছু জানতে চান বা বুঝতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং প্লিজ যদি মন্তব্য থাকে, আরো অনেক ধরনের প্যাটার্ন আছে, বিভিন্ন প্রকারের প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো আপনাদের মাঝে আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।